মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার মাধ্যমে আমরা একটি শব্দের পরিচয় পাই, ছুটি। সারা বছর স্কুল, টিউশন, সহপাঠক্রম, কাজ করতে করতে আমরা নিজেদের হারিয়ে ফেলি। ভারতবর্ষে অতিরিক্ত গরম থাকায় প্রায় সব স্কুলই গরমের ছুটি দেয়। সেই ছুটিতেই বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটারে অহেতুক সময় নষ্ট না করে আমরা যদি কাজে লাগাতে পারি, আমাদের সেই ইচ্ছা পূরণ করেছে প্রয়াসম। প্রয়াসমের উদ্যোগে আমাদের জন্য একটি সামার ক্যাম্পের ব্যবস্থা করেছে, যেখানে খেলা, মজা, খাওয়া দাওয়া ও নানান রকম অ্যাক্টিভিটিসের সাথে সাথে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করলাম। হ্যালো এভরিওয়ান, আপনাদের সিভিএনএন ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি ভূমিশ্রী, প্রয়াসম আয়োজিত সামার ক্যাম্পের এক অংশগ্রহণকারী। এই গরমে যখন সবাই বাড়িতে ফ্যান বা এসির তলায় বসে আরাম করছে, তখন প্রয়াসম গতবারের মতো এবছরেও সামার ক্যাম্প আয়োজন করলো আমাদের মতো কচিকাঁচাদের নিয়ে, যেখানে কলকাতা ও আশেপাশের কিছু জায়গা থেকে আমার মতো অনেকেই অংশগ্রহণ করেছে। এই সামার ক্যাম্পটি সল্টলেক সেক্টর 2 CG65 কলাঞ্জলিতে আয়োজিত হয়েছে। মে মাসের 20 তারিখ থেকে 25 তারিখ 6 দিন ব্যাপী আমাদের এই ক্যাম্প। আসুন দেখে নিই আমরা কী কী করেছি এই ক্যাম্পে। সালে প্রয়াসম আবারও আয়োজন করলো এই সামার ক্যাম্প। গত বছরের মতো এই বছরও আমরা সামার ক্যাম্প 6 দিন ধরে করলাম। প্রত্যেক দিন আমরা নানা রকম নতুন অ্যাক্টিভিটিস করলাম, যেখানে পটচিত্র থেকে শুরু করে শ্যাডো পাপেট্রি, থিয়েটার অফ দি অপ্রেস, লিডারশিপ গেমস, স্ক্র্যাপ বুক বানানো, কমিউনিটি ভিজিটের সাথে আরও অনেক কিছু। এই 6 দিন আমরা খুব এনজয় করলাম, ফান অ্যাক্টিভিটিস থেকে ফুড অবধি। তো চলুন দেখে নিই ইভেন্ট সেগমেন্টে এই 6 দিনে কী কী হলো। Thank you.
এবং রমাকে রিকোয়েস্ট করবো। প্রয়াসমের একটি এন্টারপ্রাইজ দুয়ারানী সংসার, যেখানে বিভিন্ন ধরনের জামা কাপড়ের আপসাইক্লিং করা হয়। আমরা এই সামার ক্যাম্পের একদিন দুয়ারানী সংসারে গিয়ে কিছু জামা কাপড় পছন্দ করে নিয়েছিলাম, তো আমরা সেই জামা কাপড় পরেই একটা স্মার্ট ওয়াক করেছিলাম এখানে। তো চলুন দেখে নিই আমাদের সেই স্মার্ট ওয়াকের কিছু পোর্টফোলিও। আমাদের এই ছদিনের ব্যাপী সামার ক্যাম্পে একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। এই সামার ক্যাম্পের অভিজ্ঞতাগুলো আমরা প্রতিদিনই আমাদের মা বাবাদেরকে জানিয়েছি। তাহলে চলো দেখা যাক এই বিষয়ে অভিভাবকদের কি অভিমত আছে, দেখে নিই তাদের কি মতামত এই সামার ক্যাম্পটি নিয়ে। এক্সেলেন্ট, আমার মেয়ে ঈশানা ও এই বছর প্রথমবার, মানে লাইফেই ফার্স্ট টাইম সামার ক্যাম্প করলো। ওর এক্সপিরিয়েন্স খুবই ভালো, আর আমি ভীষণই ব্যস্ত থাকি সেই জায়গা থেকে, ও যে এনজয় করছে এবং টাইমটা খুব সুন্দর করে স্পেন্ড করেছে, নতুন বন্ধু হয়েছে, এবং সবাই মানে এই এইখানে যে সমস্ত ইউনিট মেম্বাররা ছিলেন তারা এতটাই ভালোভাবে গাইড করেছেন এবং এতটাই ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার ছিল, যেটার জন্য আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চা ভীষণ এনজয় করেছে। আমি আমি এক্সপেক্ট করবো যে খুব তাড়াতাড়ি উইন্টার ক্যাম্পের জন্য যখন সবাই মিলে আর কি বলছে হোক, ঈশানা অলওয়েজ থাকবে এবং আমি অলওয়েজ আর কি এটার জন্য আর কি আমি ওয়েট করে থাকবো। আমি খুবই এনজয় করলাম, আমার মেয়ে এনজয় করেছে বলে থ্যাংক ইউ। খুবই ভালো, সবার বন্ধু, নতুন নতুন বন্ধুও পাচ্ছে, সময় কাটাতে পারছে নিজেদের মধ্যে, তো সেটা ওদের কাছে অনেক কিছু পাওয়া। প্রতিদিন গিয়ে বলছে এইটা নতুন হয়েছে, আজকে এইটা করিয়েছে, তো আমাদের শুনতে খুব ভালো লাগছে। জায়গার জিনিস অন্তত গিয়ে জায়গাটাই রাখছে, এটা আমার কাছে, আমি দেখেছি যেটা আমার মনে হয়েছে যে যেটা আগোছলা করে রাখতো এদিকে ওদিকে রাখতো সেটা গুছিয়ে রাখছে, সেটা আমার কাছে মনে হয়েছে যে খুবই ভালো। অবশ্যই চাইবো যে এরকম পরিবেশের সঙ্গে অ্যাটাচমেন্ট রাখা সবসময়, এটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই গ্রো আপ, এটাই চাইবো। আমার মেয়ের আগের বছরও সামার ক্যাম্পে এসেছিলো ফার্স্ট টাইম,
অ্যান্ড ও এতটাই এনজয় করেছিল এখানে। আমার সব থেকে ভালো এখানের একটা জিনিস লেগেছে যে মানে এখানে সবাই অ্যাজ আ টিম মানে মানে এখানে থাকে, পার্টিসিপেট করে, একটা মেন্টাল গ্রোথ, একটা মানে একসাথে সবার সাথে এত ভালো একটা পরিবেশ তৈরি হয় এখানে, যেটা মানে আমি সত্যি লাস্ট টাইম এসেও আমি অবাক হয়ে গেছিলাম, অ্যান্ড দিস টাইম অলসো আই এম জাস্ট লাইক ফ্লোট। সো আই অলওয়েজ, মি অ্যান্ড মাই ডটার অলওয়েজ লুক ফরওয়ার্ড, লাইক আমার হাজব্যান্ড এখানে থাকে না বলে তাই জন্য হি ইজ নট এবল টু মেক ইট, বাট জেনারেলি মানে আমার মানে মেয়ে আর আমি সবসময় উই আর লুকিং ফরওয়ার্ড ফর দিস দিস কাইন্ড অফ প্রোগ্রাম। অ্যান্ড আমরা আগেও চাইবো যতবার এখানে সামার ক্যাম্প কিংবা উইন্টার ক্যাম্প হোয়াট এভার ইট ইজ লাইক ডান, মাই ডটার অলওয়েজ উইল বি পার্টিসিপেটিং ইন ইট। অ্যাকচুয়ালি উই ওয়ান্টেড হার টু গেট এনগেজড ইন সামথিং অর দি আদার ডিউরিং দি সামার ক্যাম্প, ডিউরিং দি সামার সিজন। So it was fortunate that we got a summer camp organized by the institute, one of the institute in Salt Lake, I suppose. And this slightly changed, 4 days does not make a very big change, but then she herself took interest to get engaged in this summer camp. So she is in fact very happy. That's what I can say. Overall, amar kache to khubi bhalo experience. আমি চাই ভবিষ্যতে আরও এরকম হোক, যাতে বাচ্চারা অ্যাটলিস্ট সামার ক্যাম্প এই গরমের ছুটির সময় সারাদিন ফোন আর টিভিতে সময় না কাটিয়ে যাতে একটা ভালো টাইম স্পেন্ড করতে পারে, ভবিষ্যতে আরও যাতে ওরা ভালোভাবে অনেক নিজেদের স্কিল ডেভেলপ করতে পারে, সেই জন্য আরও চাই এইভাবে ওরা যোগদান করুক। ইম্পর্টেন্ট মনে হচ্ছে কারণ কিছু তো একটা এনগেজ হচ্ছে, কারণ এমনিতে তো মেয়েরা কিছুতে এনগেজ নেই, মানে খেলাধুলা বা সাঁতার বা কিছুতে বলো টিউশন, এত কিছুতে একটা ইয়ে হয়ে যাচ্ছে যে কোনো একটা কিছুতে যদি এনগেজ না থাকে তাহলে তার মাইন্ডটা একটু রিফ্রেশ হয় না, ফলে ওই জন্য সামার ক্যাম্পটা করার ফলে মাইন্ডটা একটু রিফ্রেশও হচ্ছে তার, এই জন্য এতটা ইম্পর্টেন্ট আমরা মনে করি। আজকে যেটা প্রোগ্রাম হয়েছে সেটা অনেক ভালো হয়েছে, আমি পুরো দেখতে পারিনি কিন্তু যতটা দেখেছি সেটা অনেক ভালো হয়েছে। ও ডেলি মানে এখানে কি হতো সেটা বাড়িতে গিয়ে বলতো, আজকে এটা হয়েছে সেটা হয়েছে, কিছু শেয়ার করছে কি খেলো কি করলো, কোন ক্যামেরায় হাত দিয়েছে, এভরিথিং ওর মধ্যে। হ্যাঁ একটু ক্রিয়েটিভিটি দেখা যায়, মানে যে যেটা ওকে বলা হচ্ছে আর কি গিয়ে করার কথা, যেমন ওই ব্যাগটা ফার্স্ট ডে যে ব্যাগটা দেওয়া হয়েছিল সেটা হাফ এখানে করেছিল, তারপরে দেখলাম ইনিশিয়েটিভ নিয়ে বাড়িতে গিয়ে বাকিটা আর কি কমপ্লিট করলো। আমরা চাই আশা করি আর একবার প্রোগ্রাম হোক, ভালোই লাগছে। এখন তো সামার মানে ছুটি চলছে স্কুলে, একটা হচ্ছে যে ও হয়তো ঘরে বসে টিভি দেখবে, তো সেইটা থেকে একটা একটা পয়েন্ট হচ্ছে সেটাকে অ্যাভয়েড করানো, দ্বিতীয় পয়েন্ট শুধু তো পড়ানো তাছাড়াও অনেক কিছু থাকে, আদার্স কারিকুলাম, লোকজনের সঙ্গে মেশা, প্লাস এই অ্যাক্টিভিটি তুমি যেটা করছো ফটোগ্রাফি, তুমি যেটা করছো ইন্টারভিউ নেওয়া, প্রপার কোশ্চেন করা, প্রপার অ্যান্সার নেওয়া, অল আর অ্যাক্টিভিটিস যেটা বিল্ড হয় গ্র্যাজুয়ালি বিল্ড হয়, একদিনে তো আসে না, তো সেই জিনিসগুলো ও যাতে একটু এক্সপোজার পায়। 7 ডেজে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে এটা এক্সপেক্ট করছি না, বাট সাম অ্যাক্টিভিটিস এক্সপোজার আমি এক্সপেক্ট করছি। এত সুন্দর চেষ্টা, আমার দেখে খুব ভালো লাগলো, আমার মেয়ে প্রথমবার এখানে, ও তো খুব খুশি হয়েছে, আমার ছেলে ছোট, ও খুব বায়না করছিল, আমি এখন ভাবছি যে ও ভবিষ্যতে যেন এখানে এসে সামার ক্যাম্প করতে পারে। আর যেটা আমার মেয়ে এখন এখানে শুনেছে যে উইন্টার ক্যাম্প, ওর ওটা রিকোয়েস্ট আপনাদের কাছে যেন উইন্টার ক্যাম্প হয় এবং আগামী দিনে ও আসতে পারলে ও খুব খুশি হবে। ভীষণ ভালো লেগেছে এই সামার ভ্যাকেশন, এই ফার্স্ট টাইম আমার মেয়ে সামার ক্যাম্পে জয়েন করলো, যখন জানতে পারলাম প্রশাসন থেকে এরকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তো আমি তো মানে কি বলবো, একটা সব থেকে ভালো ব্যাপার হলো যে এই ছুটির দিনগুলোতে বাড়িতে কাটানোর থেকে আর ফোন টোন দেখার থেকে এরকম একটা এসে অন্যান্য বাচ্চাদের সঙ্গে মিশে আর তোমাদের সবার সাপোর্টে এত সুন্দর কয়েকটা দিন কাটিয়েছে, সেটা বাড়িতে গিয়ে তার অভিনব মানে হয় না মুখে চোখে যেটা ফুটে উঠেছে ওটা ফুটে উঠেছে, তার জন্য আমি ভীষণ খুশি। ফার্স্ট টাইম আমার মেয়ে কোনো সামার ক্যাম্পে এসেছে এবং ফার্স্ট টাইম ও এনজয় করেছে, ভীষণভাবে এনজয় করেছে, প্রত্যেক দিন আসার জন্য মুখিয়ে থাকতো,
আমরা আশা করি এইরকমভাবে আমাদের সময় ছোটোবেলায় ছুটি ছুটি হতো, ওদের তো আর সেই ছুটি ছুটি অনুষ্ঠানটা দেখার সুযোগ নেই, ওরা একটা অন্যভাবে এটাকে দেখলো, অনেক রকম অভিজ্ঞতা নিয়ে সমৃদ্ধ হয়ে যাচ্ছে। এবং আশা করব আবারও আরেকটা এরকম উইন্টার ক্যাম্প যদি হয় খুব ভালো হয়, এবং প্রত্যেক বছর আশা করে থাকবো এই সামার ক্যাম্পটা যেন হয় এবং প্রত্যেক বছর তাহলে আমাদের মেয়েরা এখানে এসে পার্টিসিপেট করতে পারে এবং ভীষণভাবে আনন্দ করতে পারে। সামার ক্যাম্প এই 2024 এই ছদিন আমাদের নানা রকমের অ্যাক্টিভিটিস হয়েছে। প্রত্যেক দিন খাবারে তিন রকম বিভিন্ন খাবার আমাদেরকে প্রোভাইড করা হয়েছে। সেই সুস্বাদু খাবার আসে প্রয়াসমের এক এন্টারপ্রাইজ থেকে, নাম প্রসাদ। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের এই খাবারের জগৎকে। শোনা যাক এখানকার অংশগ্রহণকারীদের, ইয়াং তারাংদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা। এই সামার ক্যাম্প নিয়ে তারা কি বলে।
এই ছ দিনের প্রত্যেকটা অ্যাক্টিভিটি ভালো লেগেছে। জাস্ট একটু ড্রয়িংটা নিয়ে আমার প্রবলেম ছিল, বাট আমি ফার্স্ট টাইম একটু হলেও ভালো এঁকেছি। আর যদি কোনো স্পেসিফিক অ্যাক্টিভিটি ভালো লেগে থাকে সেটা বলতে পারো হচ্ছে তোমার পাপেট শো। প্রথমবার এরকম স্টুডিওতে গিয়ে কাজ করা আমার জন্য একটা নতুন জিনিস, আমার খুবই ভালো লেগেছে। আর নেক্সট ইয়ার যদি হয় আমি শিওরলি আসবো, আমার এখানে বন্ধুরা আছে। আর এই অ্যাক্টিভিটি সামার ক্যাম্পে বাড়িতে বসে না থেকে এখানে আসাটা আমার অফকোর্স প্রেফার করবো। ছ দিন মে বহুত জ্যাদা আচ্ছা লাগা, সারে অ্যাক্টিভিটিজ বহুত জ্যাদা আচ্ছে থে, অ্যান্ড খানা ভি বহুত জ্যাদা আচ্ছা থা, বহুত সারে দোস্ত ভি বানায় মানে, অ্যান্ড থ্যাংক ইউ ফর এভরিথিং। হচ্ছে কি যে শ্যাডো পাপেট্রি, এবার শ্যাডোর মধ্যে কী করে যে কাজ করা হয় সেটা হয়তো এখানে এসে জানতে পারলাম, এবং তার সাথে নাটক, নাটকেরও যে এর মধ্যে একটা ভীষণ মানে এত বড় একটা ভূমিকা ছিল সেটা হয়তো এখানে না আসলে জানতে পারতাম না। এই ছ দিন এসে এখানে এত কিছু জানতে পেরেছি, তা হয়তো ঘরে যদি আমি ছুটিতে মানে হলিডেতে বসে থাকতাম তাহলে জানতে পারতাম না। এবং এই যে এতগুলো মানে অ্যাক্টিভিটি হয়েছে তার মধ্যে আমার সবকটাই সবথেকে বেস্ট লেগেছে। তার সাথে এখানকার যে খাবার আছে প্রসাদ, সেই প্রসাদেও আমার সবথেকে ভালো লেগেছে। আগের দিনের ফ্রায়েড রাইস আর বাটার চিকেন সেটা অসাধারণ ছিল। আমার এবারের আগেরও মানে খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার এবারটা বেশি পছন্দ হয়েছে কারণ আমরা নিজের থেকে অনেক কিছু জিনিস করতে পেরেছি। আর আমার সবথেকে বেশি ভালো লেগেছে হচ্ছে ড্রয়িং আর নতুন ফ্রেন্ডস বানানো। আর নেক্সট বছর আমি তো আসবই। আমার এই ছ দিন আমি ভালো লেগেছে, আর সবথেকে বেস্ট ছিল প্রসাদের খাওয়া দাওয়া, দ্যাট ওয়াজ সো গুড। ওই জায়গাটার নাম খাসমহল, আর ওই ওখানে গিয়ে অনেক কিছু আমরা শিখেওছি, তারপরে এসে আমরা ড্রামাও করেছি, যেটাও আমার খুব ভালো লেগেছে। সবথেকে বেশি আমার ট্রিপটা ভালো লেগেছিল, দুয়োরানির সংসারটা খুব ভালো লেগেছে, অ্যান্ড খুবই এক্সাইটেড ছিলাম, অ্যান্ড দ্যাটস অল। আমার সব থেকে খাসমহল ট্রাইবাল বেল্টটা ভালো লেগেছে, ওখানে ভীষণ মজা হয়েছে। আমরা বিভিন্ন দুয়োরানি সংসার এন্টারপ্রাইজটা থেকে আমরা জামা নিতে পেরেছি, ওই পার্টটা আমার ভালো লেগেছিলো। এটা আমার সেকেন্ড টাইম সামার ক্যাম্পে প্রায়াসামে, আর এবার আগেরবারের থেকেও আরও নতুন নতুন অ্যাক্টিভিটিস, আরও ক্রিয়েটিভ জিনিস হয়েছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা আমার ফার্স্ট টাইম ডুইং এ ফ্যাশন শো, সো আমি ভীষণ এক্সাইটেড। আর আমরা এবার পাপেট্রি যেটা শিখেছি সেটা আমি জানতাম না আগে কী হতো, বাট আর এবার জানলাম, তো আমার ভীষণ ভালো লেগেছে এই বছরটাও। আমি হোপ, আই হোপ দ্যাট নেক্সট ইয়ার আমি আবার আসবো সামার ক্যাম্প অ্যাটেন্ড করতে। থ্যাংক ইউ। আমাদের সামার ক্যাম্পের গল্প এখানেই শেষ হলো এবছরের মতো। আজকের মতো বিদায়, আবার সোমবার নতুন এক গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।